হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আর সিরিজ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের কলেজে স্পোর্টস, তো সেটার উপরে নিয়ে আজকের ব্লগটা পুরো দেখতে থাকো। ইভেন্টস আছে অনেক কটা, অনেক ইভেন্টস আছে, তো একটার পর একটা হবে, দেখতে থাকো সব কটা। 2 বছর প্রায় মনে হয় বাদে কলেজে স্পোর্টস হচ্ছে। আমাদের কলেজে স্পোর্টস হচ্ছে চন্দননগর কুটির মাঠে, চন্দননগর স্ট্যান্ড থেকে একদমই কাছে এই মাঠটা, ওখানে আমাদের স্পোর্টস হচ্ছে। এখন এখন লাস্ট মোমেন্টের প্রিপারেশন চলছে সব স্পোর্টস স্টার্ট হওয়ার আগের পুরো। শিক্ষক এবং শিক্ষা সহায়ক কর্মীবৃন্দ এবং যাদের জন্য আজকে স্পোর্টস, এছাড়াও আজকে এখানে বিশেষ করে বলছি যে অচিন্ত এবং আশিস, এই দুজন যেরকম ভাবে গত 5 বছর ধরে এই ইভেন্টটাকে করে চলেছে, এটা যদিও ধন্যবাদ জানানোর বিষয় নয় শুরু হওয়ার পর্ব, কিন্তু তাও ওদেরকে আলাদা করে অ্যাপ্রিসিয়েট করছি খুব অল্প সময়ের মধ্যে। এবং যা পরিবেশের অবস্থা, যা তাপ, তার মধ্যেও একটা চ্যালেঞ্জ নিয়ে খুব অল্প সময়ের মধ্যে, 7-10 দিন এই প্রস্তুতির মধ্যে আমরা আজকে স্পোর্টস ইভেন্টটাকে অর্গানাইজ করছি। এটা একটা কালেকটিভ এফোর্ট, এবং যেটা আমি এই শুরুতে একটা তথ্য দিতে চাইছি যে গত 5 বছরে এবছর আমাদের কলেজের সব থেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা তাদের নাম নথিভুক্ত করেছে এই অ্যানুয়াল স্পোর্টস এতে অংশগ্রহণ করার জন্য। এবং এত প্রতিবন্ধকতা, মূলত 2 বছর প্রায় কলেজ বন্ধ, এবং মার্চ মাস আজকে যে তারিখ, বোধহয় আজকে 16 তারিখ নাকি, হ্যাঁ, তো তাতে এই অবস্থাতেও যে এতজন টার্ন আপ করেছে, আমি ছেলে মেয়েদেরকে ভীষণ ভীষণ ভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আজকে আর কিছুক্ষণ সময় ধরে আমরা ওরা কতটা স্কিল, ওদের নিজের নিজের জায়গায় ওরা সেটা পারফর্ম করবে, আমরা সবাই মিলে সেটা এনজয় করব। আর যারা প্রাইজ পাবে পাবে, একদম ঠিক আছে, যারা প্রাইজ পাবে না তাদেরও কোথাও এতটুকু মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ পার্টিসিপেট করাটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই কথাগুলো বলে আমার সহকর্মী বন্ধু যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত থাকবার জন্য, শিক্ষা সহকর্মী বন্ধু যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর ছেলে মেয়েরা যারা তোরা রয়েছি, ছাত্রছাত্রীরা যারা রয়েছি তাদেরকে ভীষণ ভীষণ ভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি এই কথাগুলো বলে অ্যানুয়াল স্পোর্টস চন্দননগর কলেজ 2022 উদ্বোধন হচ্ছে বলে ঘোষণা করলাম।
ফলে শারীরিক ভাবে যথেষ্ট গরম এই মুহূর্তে, কারণ শীতকালটা আমরা পার করে এসেছি। কিন্তু এমন একটা প্যান্ডেমিক কোভিড কে কেন্দ্র করে গত দেড় দু বছর সারা পৃথিবী দেশ রাজ্যে পরিস্থিতি ছিল যে আমাদের পক্ষে এই স্পোর্টসটাকে কন্ডাক্ট করা কোভিড রেস্ট্রিকশনের কারণে সম্ভব হয়নি। ফলে যখনই এই রেস্ট্রিকশন রিল্যাক্স হয়েছে তখনই আমরা ঠিক করেছি এই স্পোর্টসটাকে আমাদের করতেই হবে। একটু গরম হয়ে পড়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা করেছি। এবং যেটা এবারে স্পোর্টসের উল্লেখযোগ্য জায়গাটা হচ্ছে যে আমি কলেজে পাঁচ বছর রয়েছি, এবছর স্পোর্টসের কলেজের অ্যাডভান্স কোর্সের পার্টিসিপেন্টসদের সংখ্যা সব থেকে বেশি। অনেকগুলো ইভেন্ট এবং পার্টিসিপেন্টদের সংখ্যা যথেষ্ট বেশি হওয়ার জন্য একটা করে ইভেন্টে ফাইনাল রাউন্ডের জন্য আমরা আমাদের একাধিক গ্রুপে ভেঙে ইভেন্টগুলোকে হ্যান্ডেল করতে পেরেছি। আমি কলেজের বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন, সরকারি বন্ধুরা মাঠে উপস্থিত ছিলেন। ফলে আন্তরিকভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাবো আমার সহকর্মীদের, ছাত্রছাত্রীদেরকে ভীষণভাবে তাদেরকে আমার ব্যক্তিগত কি বলবো যে ওদের 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 ব্যাপারেও আমি একটা গ্র্যাটিটিউড এক্সপ্রেস করবো। এই কারণে ওরা ছোট হলেও গ্র্যাটিটিউডটা এই কারণে যে ওরা এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে তৈরি করে মাঠে উপস্থিত, একদল মাঠে নেমেছে আর একদল মাঠে উপস্থিত থেকে ওনাদের উৎসাহিত করেছে। ফলে ছেলে মেয়েদেরকেও আমি সিনসিয়ারলি থ্যাংকস জানাচ্ছি তারা আজকে স্পোর্টসে যেরকমভাবে অংশগ্রহণ করেছে এবং সারাদিন যেরকমভাবে এবং আমি আশা করব 2022 আমরা চেষ্টা করব বছরের শেষে শীতের সময় সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি ঠিক থাকে, তাহলে যাতে টেম্পারেচার যখন কম থাকবে গরম কম থাকবে তখন যাতে আমরা